Assalamualaikum, welcome back to my channel. আজ আবারো হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের ভর্তা। খুবই মজার একটি খাবার। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা হাত দিয়ে মাখিয়ে এই ভর্তা তৈরি করতে পারেন। আমি যেভাবে এই ভর্তা তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা। এটাকে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর মাখিয়ে নিয়ে আমি এটাকে নিয়ে যাব ভাজার জন্য। এটা মাখানো হয়ে গিয়েছে। আর এদিকে চুলার উপর আমি প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু ভর্তা তৈরি করছি তাই এখানে আমি সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিব। এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেল, দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। তো এখন কাজ হচ্ছে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া। আর মাছটা ভালোভাবে ভেজে নিলে ভর্তাটা খেতেও ভালো লাগে। যখন এক পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশ উল্টিয়ে দিয়েছি। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। আর এদিকে আমি আরেকটি প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল, দিয়ে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি আর 4-5টা মরিচ কুচি করে দিয়েছি। এইটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। কেউ চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা তৈরি করতে পারেন। তো আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচ এভাবে হালকা একটু টেনে নিয়েছি, তারপর ভর্তা তৈরি করেছি। এভাবে ভর্তাটা তৈরি করলে খেতে ভালো লাগে। তো এটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। আর যে মাছগুলো ভেজে নিয়েছি এই মাছগুলো গা থেকে এখন কাঁটাগুলো ফেলে দিব। আর এই মাছে বেশি কাঁটা থাকে না, এরকম মাঝে একটা কাঁটা থাকে আর দুই পাশে এরকম কাঁটা থাকে। তো এটাকে ফেলে দিলেই মাছে কাঁটা পরিষ্কার হয়ে যায়। এভাবে আমি মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি। আর মাছের পেটের অংশের যেগুলো এখানে বড় বড় কাঁটা থাকে এই কাঁটাগুলো আমি এভাবে ফেলে দিয়েছি। মাছগুলো এভাবে কাঁটা ফেলে আমি রেডি করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর এদিকে এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। আমি যে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা, দিয়ে এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে আর লবণ দিব না, যেহেতু মাছে লবণ দিয়েছি আর লবণের প্রয়োজন নেই এই ভর্তায়। তো এটা মাখানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে মাখিয়ে নিলেই ভর্তা তৈরি হয়ে যাবে। আর এই ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে ভর্তা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।